প্রচন্ড ব্যানার্জি কোথায়? দেব একদিন কেন যাবে? দেব তো ঘাটালে সাংসদ, তার তখন ঘাটালে পড়ে দেওয়া উচিত, তার তখন ঘাটালে পড়ে দেওয়া উচিত। যদি আপনি মানুষের জন্য সময় দিতে না পারেন, রাজনীতি একটা ফুল টাইম কাজ, ওই সেকেন্ডারি ঠিক আছে ও দেখে নেবো, ভোটের সময় দেখে নেবো, ওইসব নয়। যে জনপ্রতিনিধি মানুষের বিপদে থাকে না, সেই জনপ্রতিনিধি আমার প্রতিনিধি আমার চাই না। সে পঞ্চায়েত প্রধান হোক, বিধায়ক হোক, সাংসদ হোক, সেলিব্রিটি হোক, তুমি যেই হোক, সময় দিতে হবে, মানুষের বিপদে পাশে হতে হবে, একদিন গেলে হবে না। রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ, জুন মালিয়া, দেব, আমি সেলিব্রিটি সাংসদ রাজনীতিবিদদের বিরুদ্ধে। তুমি এটা তোমার সিনেমা পেশা হতে পারে, তার সঙ্গে তুমি একদম ফুল তার সঙ্গে সম্পৃক্ত রাজনীতি করতে পারো, এটাই আমি সাপোর্ট করি। যেমন আমি ইঞ্জিনিয়ার, তার সঙ্গে রাজনীতি করছি, গর্ভদা প্রফেসর তার সঙ্গে রাজনীতি করছে, কিন্তু আমার রাজনীতিকে হালকাভাবে নিই না, ঠিক আছে? কিন্তু ভোটে পেয়ে গেলাম, জিতে গেলাম, ভোটের সময় রোজ রোজ গেলাম, ঠিক আছে, আর সমস্ত এমপি সুযোগ সুবিধা নেব, আর বিপদের সময় একদিন গিয়ে ফটো তুলে চলে আসবো, আমি চাই না। আর আমাকে সাংসদ মিতালি ভাগ্যে দেখুন, মানুষের প্রতিনিধি কিরকম হওয়া উচিত, একদম এলাকায় থেকে লড়াই করছেন, মানুষের সঙ্গে জলে দাঁড়িয়ে লড়াই করছেন। রচনা ব্যানার্জি কোথায়? দেব একদিন কেন যাবে? দেব তো ঘাটালে সাংসদ, তার তখন ঘাটালে পড়ে দেওয়া উচিত, তার তখন ঘাটালে পড়ে দেওয়া উচিত। যদি আপনি মানুষের জন্য সময় দিতে না পারেন, রাজনীতি একটা ফুল টাইম কাজ, ওই সেকেন্ডারি ঠিক আছে ও দেখে নেবো, ভোটের সময় দেখে নেবো, ওইসব নয়। যে জনপ্রতিনিধি মানুষের বিপদে থাকে না, সেই জনপ্রতিনিধি আমার প্রতিনিধি আমার চাই না। সে পঞ্চায়েত প্রধান হোক, বিধায়ক হোক, সাংসদ হোক, সেলিব্রিটি হোক, তুমি যেই হোক, সময় দিতে হবে, মানুষের বিপদে পাশে হতে হবে, একদিন গেলে হবে না, একদিন গেলে হবে না, ভোটদানে গেলে হবে না, মানুষের সঙ্গে জয়দানে কাজ করতে হবে। তুমি এমপি ঘাটালে মানুষের একজন দায়বদ্ধ, মিতালি ভাগকে দেখো, তোমার দলের এমপি কেমন হতে হবে। আপনারা দেখছেন আওয়াজ, রোজগারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।